কারণ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে, এতে করে সরকার বেকায়দায় পড়তে পারে বলে আমি মনে করি, এটা আমার বিশ্বাস। এটা যার যার রাজনৈতিক দর্শন, এক একজন রাজনৈতিক এক একজনের রাজনৈতিক দর্শন এক এক রকম। বিএনপির রাজনৈতিক দর্শন বিএনপি ফলো করতেছে, অন্যান্য দলগুলো তাদের পলিটিক্যাল দর্শন তারা অন্যান্যভাবে তারা যার যার মতো করে সে ফলো করতেছে, এ নিয়ে তো আমার মন্তব্য করার কিছু নেই। বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে, আওয়ামী লীগ বলছে এই সরকারের অধীনেই নির্বাচন হবে, আপনার কি মতামত? আসলে তত্ত্বাবধায়ক সরকার এইটা কেউই চায় না, না চায় বিএনপি না চায় আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার কোনো দলই চায় না, ক্ষমতায় যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক লাগবে, ক্ষমতায় গেলে আর তত্ত্বাবধায়ক ওটা ওইটা ফেলে দিতে হবে। তত্ত্বাবধায়ক হচ্ছে ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি, এটা হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক অন্যান্য দল, এটা নিয়ে আমরা ইতিহাস দেখেছি। 96 সালে আমি দেখেছিলাম যে বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন তত্ত্বাবধায়ক মানে পাগল আর শিশু, উনি এটা মানেননি। এরশাদ সাহেব যখন 9 বছর ক্ষমতায় ছিল তখন তিনিও তত্ত্বাবধায়ক সরকার মানেননি, বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে। আবার খালেদা জিয়া বাধ্য হয়ে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করেছিল। আবার এখন আওয়ামী লীগ তিনি ক্ষমতায় আসার পরে তিনি তত্ত্বাবধায়ক সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তিনি তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। তো এটা আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন, ক্ষমতায় গেলে আর এই তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রয়োজন হয় না। এটা হলো বাংলাদেশের আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র। সেখানে আমি বলবো যে এজন্যই বাংলাদেশের জনগণ এখন হিরো আলমকে চায়, কারণ হিরো আলম এদেশের জনগণের প্রান্তিক জনগোষ্ঠীর সে রিপ্রেজেন্টেটিভ, সে প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে। আমার মনে হয় যদি জনগণের সমর্থন থাকে, জনগণ যদি ঝাঁপিয়ে পড়ে রাজপথে, তা আমার মনে হয় কোনো তত্ত্বাবধায়কেও কাজ হবে না, তত্ত্বাবধায়ক দিয়ে এটা ঠেকানো যাবে না। তত্ত্বাবধায়ক ইজ নো ম্যাটার, এটার কোনো প্রয়োজন নাই, শুধু জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রাজপথে এটাই প্রয়োজন, তাহলেই যে কোনো সরকারের সদায় এবং বিদায় এটা সম্ভব। সবই তো ঠিক ছিল, এই যে দিনের ভোট রাতে আর পুলিশ প্রশাসনের যে অনীহা প্রকাশ, এক জায়গা হট্টগোল আছে পুলিশরা সেফটি দেয় না, এই জন্যই তো সাধারণ জনগণ এই সরকারের প্রতি ক্ষিপ্ত না। সেটা অনেক ব্যাপার আছে, দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে। আমি তো আগেই বলেছি যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় থাকতে চায়, আর ক্ষমতার বাইরে যারা থাকে তারা ক্ষমতায় যেতে চায়, এটা হলো আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র। তো সেখান থেকে বেরিয়ে আসতে হলে জনগণকে ঝাঁপিয়ে পড়তে হবে আগে, আজকে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। জনগণ যদি ঝাঁপিয়ে না পড়ে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুতেই কাজ হবে না, তত্ত্বাবধায়ক দিয়ে কোনো কাজ নেই। তত্ত্বাবধায়ক তো ক্ষমতায় যাওয়ার জন্য দরকার, ক্ষমতায় গেলে তো তত্ত্বাবধায়ক দরকার নেই, এটা যে দল হোক প্রত্যেকটা দলের ক্যারেক্টার চরিত্র ঠিক এইটাই। এক কথা জনগণের অংশগ্রহণটাই বড়, জনগণ অংশগ্রহণটাই বড়, হাসি খুশি ভাবে ভোট দেবে, আনন্দ জনগণকে, জনগণ যদি মনে করে যে এই প্রার্থীকে আমার জিতিয়ে আনতে হবে, তা জনগণ ঝাঁপিয়ে পড়বে, কোনো পুলিশ কাজ হবে না, কোনো পুলিশ সেনাবাহিনী আর্মি বিডিআর দিয়ে কাজ হবে না, গণঅভ্যুত্থান এটা কোনো পুলিশ বিডিআর সেনাবাহিনী ঠেকাতে পারে না। এই যে ইসির ব্যাপারে অনেক তথ্য এসেছে, তিনি নাকি অনেক অবৈধ কাজ করে, সেক্ষেত্রে আপনার কি অভিমত? না, এ ব্যাপারে তো আমি কিছু বলার সুযোগ নাই, আমার তো আসলে কি করে না করে, কে কি করে না করে আমি কিভাবে বলবো, আমি তো আর তাদের পার্সোনাল বিষয় নিয়ে আমি জানি না, এ ব্যাপারে কোনো মন্তব্য আমি করতে পারি না যেহেতু যে বিষয়টা আমি জানি না। তবে ইসির ব্যাপারটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবসময় প্রশাসনের লোকজন সবসময় যাদের ক্ষমতা থাকে তাদের পক্ষে থাকে, যারা ক্ষমতাসীনদের পক্ষে থাকে, ক্ষমতাহীনদের পক্ষে তারা থাকে না। এটা সব ডিপার্টমেন্ট, ইসি বলেন, পুলিশ বলেন, ব্রিয়ার বলেন, সেনাবাহিনী বলেন, সবাই ক্ষমতার যারা ক্ষমতায় থাকে তাদের সাথে থাকে, ক্ষমতাহীনদের সাথে তাদেরকে পাওয়া যায় না। এটা একটা ন্যাচারাল, আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারি নাই, আমরা এখান থেকে বেরিয়ে আসা আমাদের পক্ষে এখনও সম্ভব হয়নি, আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে আরও সময় লাগবে। আমাদের এই সচেতন জনগণকে আরও সচেতন করতে হবে, জনগণকে আরও সচেতন হতে হবে। সামনের নির্বাচন কেমন হবে আপনার দৃষ্টিতে? সামনের নির্বাচন কেমন হলে ভালো হয় সেটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু কেমন হবে এটা আসলে বলা সম্ভব না। এটা আসলে যদি সব দল যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, জনগণের উপরে আসলে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর চরিত্রটা হচ্ছে এরকম যে জনগণের উপরে আমাদের আস্থা নাই, জনগণকে আমরা বিশ্বাস করি না, জনগণকে আমরা বিশ্বাসও করি না, না আছে আমাদের আল্লাহর উপরে ভরসা, না আছে উপর জনগণের উপর বিশ্বাস, এটা হলো আমাদের রাজনৈতিক দলের নেতাদের চরিত্র। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই তো এখন নাই,
তত্ত্বাবধায়ক সরকারের যে সিস্টেম এটাই তো সংবিধানে থেকে বিলুপ্ত করা হয়েছে। অতএব তত্ত্বাবধায়ক সরকারের তো আর আসার এখন আর কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার আদৌ আসবে কি না সেটা নিশ্চিত না, তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগও নাই। আগামীতে হয়তোবা যেভাবে আছে সংবিধানে যেভাবে আছে এইভাবেই দলীয় সরকারের অধীনেই নির্বাচন হওয়ার সম্ভাবনা আমি দেখছি। আর আন্দোলন করে বিএনপি আন্দোলন করে যে কতটা ই করতে পারবে, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে পারবে সে ব্যাপারেও সন্দিহান। কারণ বিএনপি নিজেরাই তো তত্ত্বাবধায়ক সরকার চায় না, তারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার দরকার। এটাকে একটা পার্মানেন্ট ইস্যু পার্মানেন্ট বিষয় তো বিএনপিও চায়নি। অতএব তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা এখন আমি মনে করি জনগণকে রাজপথে নেমে আসতে হবে, জনগণই হবে তত্ত্বাবধায়ক সরকার। রাজপথে নামলেই কি তেলের দাম কমে যায়? রাজপথে নামলে তো তেলের দাম কমবে না, পেঁয়াজের দাম কমবে না। রাজপথে নামলে তো এগুলার রাজপথে তো অনেকেই নামছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য, অনেকেই আন্দোলন করছে, বিএনপিও তো আন্দোলন করছে রাজপথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য। কই দিলের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ তো কমে নাই, এটা তো একটা সিন্ডিকেট, এটা তো একটা সরকার, একটা সিন্ডিকেট সরকারের নেতৃত্বেই সরকারের ইসেই এই সিন্ডিকেটরা সরকারের সহায়তা নিয়েই সিন্ডিকেট করে যাচ্ছে। এখন এই সিন্ডিকেটদেরকে যথাযথ বিচার করতে হবে, এদের বিচার করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে যারা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের শাস্তি দিতে হবে। না ভালো নির্বাচন চাইলে তো আপনাকে মাঠে থাকতে হবে, ভালো নির্বাচন তো ঘরে বসে তো ভালো নির্বাচন চায় না। এই যেমন হাতপাখার প্রার্থীকে বরিশালে একটু অল্প একটু আহত হয়েছে, একটু হোক বেশি হোক যাই হোক আহত হয়েছে পরে তিনি ঘরে চলে গেছেন। আর ওনারা আর নির্বাচন রাজশাহীতে নির্বাচন করেননি, ওনারা আর সিলেটে নির্বাচন করেননি, এটা তো আসলে কথা না। কথা হলে মায়ের খাবে মায়ের দিবে, কিন্তু নির্বাচনী মাঠে থাকতে হবে। নির্বাচনী মাঠে যদি কোনো অন্যায় হয় সেটা প্রতিহত করতে হবে, কিন্তু ঘরে বসে হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুলিশকে ভয় পেলে সেনাবাহিনীকে ভয় পেলে তো হবে না। আপনার জনগণের স্বতঃস্ফূর্তভাবে জনগণ যদি এগিয়ে আসে, যে বিএনপি বলে যে পুলিশ দিয়ে আমাদেরকে পিটায়, হাতপাখারা বলে পুলিশ দিয়ে আমাদেরকে পিটায়, পুলিশ দিয়ে পিটাবে কেন? জনগণ যদি স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে, জনগণের সমর্থন যদি থাকে, জনগণের সহযোগিতা যদি থাকে, কোনো বাধা বিপত্তি কাজে আসে না। আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, জনগণের উপর বিশ্বাস রাখতে হবে, এটা হলো সবচেয়ে বড় কথা। কিন্তু এই আমাদের সে রাজনৈতিক দলগুলো না জনগণকে না করে জনগণকে বিশ্বাস, না করে আল্লাহকে বিশ্বাস, এটা হলো বাস্তবতা। আর একটা পত্রিকা দেখলাম সুইজারল্যান্ডে প্রধানমন্ত্রীর যে ভ্রমণটা আর কি, সেই ভ্রমণটা নাকি অর্থ কেলেঙ্কারির কারণে তার বিদেশ ভ্রমণ, সেক্ষেত্রে আপনার অভিমতটা কি? না এই ব্যাপারে যে বিষয়টা আসলে আগাম এই বিষয়ে কোনো কথা আমি বলতে চাচ্ছি না, যেহেতু এ বিষয়ে আমি অত বেশি ইন্টারনাল বিষয়গুলো আমি জানি না। অতএব আমি এই ব্যাপারে কোনো ইনফরমেশন আমি দেওয়ার মতো আমি দিতে চাচ্ছি না। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলুন সুস্থ নির্বাচনের। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার যেটা আবেদন বা নিবেদন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো আপনি দীর্ঘ 15 বছর রাষ্ট্রক্ষমতা পরিচালনা করেছেন, আপনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, আপনি অত্যন্ত যোগ্যতার পরিচয় দিয়েছেন। বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তার সপরিবারে তার যে মৃত্যু হলো তার মৃত্যুর পরে 21 বছর পরে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারপরে প্রথম 5 বছর 1996 থেকে 2001 ক্ষমতায় রাষ্ট্রক্ষমতায় ছিলেন, এরপরে আবার 2008 সালে এসে এখন পর্যন্ত তিনি রাষ্ট্রক্ষমতা পরিচালনা করছেন। তিনি ব্যাপক উন্নয়ন করেছেন এটা সত্য, কিন্তু তার কাছে আমার আবেদন একটাই যে তিনি যাতে একটা গণতন্ত্র, একটা সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশ তিনি জাতিকে একটু উপহার দেবে, তিনি সকল রাজনৈতিক দলকে একটু আস্থায় নিয়ে এসে, সকল রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে এসে একটা সুন্দর একটা নির্বাচন উনি দিবেন। এটা আমি বিশ্বাস আশা করি যে আগামী নির্বাচন হবে অত্যন্ত অংশগ্রহণমূলক একটা নির্বাচন।